देश के सबसे लंबे आगरा लखनऊ एक्सप्रेसवे पर आपका स्वागत है। तो यहाँ पर 316 किलोमीटर आगरा। तो हेलो गाइस, गुड मॉर्निंग, मैं हूँ कल्याण और आप सभी को मेरे और आपके चैनल राइड विद तूफान पर स्वागत है। आज गए मैं दिल्ली, इतना एक्सप्रेसवे एंट्री करूँ। तो यार पूरा दिल्ली ओ लद्दाख राइड इट्स ऑन स्ट्रेट हाईवे, गाड़ी बेसि ना अलग दबा दे। तो चलिए फिर एक टोल गेट पालो, यहाँ टोल गेट पेमेंट तो कर दिल्ली कितना आगरा तक 300। मैं तो प्रथम टोल गेट पाल बाइकर पैसा लय टोल गेट 300 टका यार आगरा लय 3616। थैंक यू। जीवन प्रथम बार टोल गेट पेमेंट करिसु बाइक ले आही आगरा लखनऊ 290। तो टाइम हुआ 6:30। किमान दूर जाओ किमान समय अपना देखा आसो। এতিয়াল 729, এক ঘণ্টা হোৱাই নাই, মই 100 কিলোমিটাৰৰ বেছি কমপ্লিট কৰি দিলোঁ। ইয়াতে চাওঁ আপোনাৰ লিখা আছে স্পীড লিমিট 100, 100 পাৰ কিলোমিটাৰ স্পীড লিমিট দিয়াই আছে। চ' কি হাই ফাই ৰোড, মই এক ঘণ্টাৰ কম সময়ৰ ভিতৰত 100 কিলোমিটাৰতকে বেছি আহিলোঁ। মোক এটা কামুৰি দিলে, মনে বললো বা নাজানো, এইটো চাওক বিষাইছে পুৰা, গলত কামুৰিছে গলত। এক্সপ্ৰেছ ৱে 50% মান আহিলোঁ আৰু 50% আছে। ৰখিলোঁ যেতিয়া অৰিঅ খাই লওঁ দুখন, বিৰাট বিষাইছে, বিৰাট কলগেট লগাই দিছোঁ, বেলেগ নাই আকৌ মেডিচিন, অকণমান কলগেট লগাই দিছোঁ, বিৰাট বিষাই আছে। লেন কোনফালে লেফটৰ ফালে দি যাব লাগিব। দিল্লী 205। তো ইয়াতে আপুনি 205 টকা পেমেণ্ট কৰিব লাগিব। ইণ্ডিয়াকে কেপিটেল মে যা ৰে ভাই, টেক্সটো ভৰনা পৰেগা। এই লিজে 205 টকা পেমেণ্ট কৰিলোঁ। চ' দিল্লী যোৱা পাৰ্মিশ্যন পাই গ'লোঁ। এইটো হাইৱেটো চাওক, যমুনা এক্সপ্ৰেছ পূৰা ষ্ট্ৰেট, একদম ষ্ট্ৰেট। মই তেতিয়াৰ পৰা 15 কিলোমিটাৰমান আহিলোঁ, ষ্ট্ৰেট গৈ আছোঁ, পূৰা এটাও টাৰ্ণিং পোৱা নাই, গাড়ীবিলাক পূৰা দবাই আছে। আৰু এতিয়ালৈ মই 2টা টোল গেটত পেমেণ্ট কৰিলোঁ। ফাৰ্ষ্ট পেমেণ্ট কৰিলোঁ আপোনাৰ লক্ষ্ণৌ টু আগ্ৰা এক্সপ্ৰেছৱেত
300 কিলোমিটার 300 টাকা আৰু তাৰ পিছত আগ্ৰা টোল প্লাজাত কৰিলো দিল্লী লৈ 200 টাকা 200 কিলোমিটার তো পার কিলোমিটার 1 রুপিস কে লয় সাগে হইতে আছো যমুনা এক্সপ্রেসওয়ে কি সুন্দর থাই ভিউ চাও ভিউ মজা ভিউ ইয়াতে অকণমান ৰখি দিও হামেশা দাইছে অভারটেক কৰে অলওয়েজ অভারটেক ফ্রম রাইট সব রাস্তাত লিখা থাকে নো অভারটেক ইয়াতে লিখা আছে অলওয়েজ অভারটেক ফ্রম রাইট বিকজ ইটস এক্সপ্রেসওয়ে দশ পনেরো মিনিট তারপর আকো বাইক চলাব লাগবে বহুত বতাইছে বহুত সাইড মথুরা হল ভগবান শ্রীকৃষ্ণর ঘর লর্ড কৃষ্ণ সোম আর একটা টোল প্লাজা পালো এইটো মথুরা টোল প্লাজা হ্যাঁ বর্ষে হ্যাঁ আগে কাম করে না ওকে আপনার রাস্তাটোর চারিটা ভাগ দেখিছে ওয়ান টু থ্রি ফোর চারিটা লেন আছে ইয়াতো একটা রুল আছে আপনার বাওফালের এইটো হল বাইকের কারণে আর নেক্সটো হয়েছে আপনার ট্রাক বা এনেকা গাড়ির কারণে তারপর আকো কার জিপ এইবিল আর লাস্টরটো রাইট সাইডর এইটো হল আপনার ওভারটেক করার কারণে তো এনেকাকে রুলটো বনায় দিছে ভাইও আর বেহনো কৃপা ধ্যান দে ক্যাপিটাল অফ ইন্ডিয়া মে আপকা স্বাগত হে দিল্লি দিলওয়ালো কা শহর নয়ডা ফ্লাইওভারের উপরের পর নয়ডা চক কি ধুনিয়া রাস্তা চক কি ডর রাস্তা গাড়িবিল সর সর লাগিছে তারপর এইফালে এইটো মন্দির কি মন্দির বা না জানো নাম কিন্তু ধুনিয়া লাগিছে চক ভিউটো চাওকচোন গোটেই ভিউ এইফালে আপনার মেট্রো গৈছে বাইকখন থই মেট্রোতে যাব মন গৈছে মোর কিন্তু নহব তো মই ইয়াতে রহি থাকিলে টাইম লস মই আগবাড়ি থাকো মোর ডেস্টিনেশন লৈ আজির সো গাইস মই দিল্লি পালো এতিয়া দিল্লি আছো এইটো আপনার চাক ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এটা হোটেল বিচারি আছো হোটেল এখন বিচারি লো আজি ইয়াতে থাকি দিম তারপর আপনার লাডাখ রাইড চলি আছে আজি ব্লগটো ইয়াতে করো আকো লগ পাম অহাকালি অহাকালি কম পাব কত যাও কি করো তো চাই থাকক লাডাখ রাইড আশা করো ভিডিওটা ভাল লাগিছে যদি ভাল লাগিছে লাইক করব কমেন্ট করব
এণ্ড শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব। ভাগৰ লাগিছে বহুত, এতিয়া হোটেলত গৈ অলপ ৰেষ্ট কৰিব লাগিব। নেক্সট আপোনালোকক আকৌ লগ পাম নেক্সট এপিছ'ডত। বাই বাই গাইছ।